নমস্কার বন্ধুরা জবেস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে আবার একটি নতুন জব ভ্যাকান্সি আপডেট নিয়ে আপনাদের সামনে গুড ডে বিস্কুট কোম্পানিতে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছেলে এবং মেয়ে কর্মী বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে গুড ডে একটি বড় ব্র্যান্ডেড বিস্কুট কোম্পানি তো এই বিস্কুট কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন প্যাকেজিং থেকে শুরু করে লেবেলিং স্ক্যানিং এছাড়া সুপারভাইজার সিকিউরিটি গার্ড এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন তো আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা গুড ডে বিস্কুট কোম্পানিতে আবেদন করবেন কতগুলি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে গুড ডে বিস্কুট কোম্পানিতে যে কোনো ডিপার্টমেন্টে কাজ করার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে কোন কোন লোকেশনে আপনারা কাজ করতে পারবেন এবং এই গুড ডে বিস্কুট কোম্পানিতে কী কী ফ্যাসিলিটি পাবেন আপনারা সমস্ত সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা যদি গুড ডে বিস্কুট কোম্পানিতে কাজ করতে চান তাহলে একদমই ভিডিওটি স্কিপ করে দেখবেন না নন স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর আপনি যদি জবেষ্ট চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের সরকারি এবং বেসরকারি জব ভ্যাকান্সির আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো আমরা এবার দেখে নেব গুড ডে বিস্কুট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন গুড ডে বিস্কুট কোম্পানি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জব ডেসক্রিপশন বক্সে দেখতেই পাচ্ছেন টোটাল শূন্যপদ কিন্তু একশো চুরোটি কিন্তু শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বর্তমানে একশো চুরাশিটি কিন্তু শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু এই একশো চুরাশিটি কিন্তু শূন্য পদে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষক যোগ্যতা আপনাদের কাছ থেকে কী চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এনি ডিগ্রি অর্থাৎ যে কোনো যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করে কাজ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রে আবেদন করে কাজ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের এই কোম্পানিতে ডিউটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনাদের ন ঘন্টা করে ডে শিফ ডিউটি করতে হবে প্লাস দেখতে পাচ্ছেন ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ এক ঘন্টা কিন্তু আপনারা টিফিন টাইম এবং রেস্ট টাইমের জন্য কিন্তু এক ঘন্টা আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন এখানে মাসিক বেতন পাবেন চোদ্দো হাজার তিনশো টাকা আপনারা এটা স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন এবং আপনাদের স্লাইডি প্রোমোশন হতে পারে উনিশ হাজার পাঁচশো টাকার পর্যন্ত কিন্তু আপনাদের স্লাইডি প্রমোশন হতে পারে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন এই গুড ডে বিস্কুট কোম্পানি থেকে এখানে দেখতে পাচ্ছেন পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনারা এই গুড ডে বিস্কুট কোম্পানি থেকে পেয়ে যাবেন সঙ্গে দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কত বছরের মধ্যে হলে আপনারা কাজ করতে পারবেন ছেলে এবং মেয়েরা সেটা আমরা দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন বয়সীমা দেখতে পাচ্ছেন ছেলেদের ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা মহিলারা আবেদন করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের সম্বন্ধে কোনো রকম কোনো অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি যে কোনো অভিজ্ঞতায় যে কোনো যোগ্যতায় কিন্তু ফ্রি ক্যান্ডিডেট হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন গুড ডে কোম্পানিতে যদি আপনাদের কাজের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা না থাকে তারপরও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে তো সপ্তাহে কিন্তু একদিন করে আপনারা ছুটি পাবেন এই গুড ডে কোম্পানি থেকে সপ্তাহে দিন করে আপনাদের ডিউটি করতে হবে একদিন কিন্তু আপনারা ছুটি পেয়ে যাচ্ছেন সঙ্গে দেখতে পাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে এর জন্য আপনাদের স্যালারি থেকে কোনো রকম কোনো চার্জ কিন্তু কাটা হবে না এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদেরকে প্রোভাইড করবে সঙ্গে দেখতে পাচ্ছেন নিয়ম অফ পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ের কাজের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন বিলিংয়ের কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন লেবেলিংয়ের কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন প্যাকেট চেকিংয়ের বিস্কুট প্যাকিংটা ভালোভাবে প্যাক করা হচ্ছে কি না সেটা কিন্তু চেকিং করার জন্যও কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন সুপারভাইজার এছাড়া দেখতে পাচ্ছেন স্ক্যানিংয়ের কাজের জন্য কর্মী নিয়োগ এছাড়া দেখতে পাচ্ছেন সিকিউরিটি কাজের গার্ডের জন্য কর্মী নিয়োগ সঙ্গে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন তো কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য কিন্তু আপনাদের মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন লোডিং আনলোডিং প্যাকেট চেকিং প্যাকেজিং এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিন্তু কোনো রকম কোনো কোয়ালিফিকেশন লাগছে না যে কোনো যোগ্যতায় যে কোনো অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদন করে এই কাজগুলি করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন জব লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশানে বর্তমানে নিয়োগ করা হচ্ছে সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে আপনি কাজ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন দমদম এরিয়ার মধ্যে আপনি কাজটি করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন শিয়ালদার মধ্যে আপনি কাজ করতে পারবেন ধুলাগড় হাওড়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন ডানকুনি এছাড়া দেখতে পাচ্ছেন বীরভূম নিউ টাউন এই সমস্ত বিভিন্ন লোকেশানে কিন্তু বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে আপনাদের পছন্দ এবং বাড়ির ডিস্টেন্স অনুযায়ী আপনাদের যে সমস্ত লোকেশানগুলি আপনাদের সুবিধা হয় সেই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন এই বিস্কুট কোম্পানিতে কাজের জন্য এখানে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই স্যারের কন্ট্রাক্ট নম্বর ভিডিও ডে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে গিয়ে কিন্তু একটি কলের মাধ্যমে সমস্ত সব কিছু বিষয়টি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এইচআর মাধ্যমে কোন কোন ডিপার্টমেন্টের মাধ্যমে কত টাকা করে স্লাইড দেওয়া হবে কোন কোন ডিপার্টমেন্টের বর্তমানে নিয়োগ করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আপনাদের আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত সব কিছু আপনারা কিন্তু এই মাধ্যমে জানতে পারবেন তো এখনই আপনারা ডেসক্রিপশান বক্সে যান এবং ডেসক্রিপশান বক্সের নাম্বার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে গিয়ে কল করুন এবং সমস্ত সব কিছু বিষয়টি কিন্তু আপনারা জেনে নিন ওখান থেকে তবে এটি একটি প্রাইভেট কোম্পানি এটি কোনো সরকারি কোম্পানি নয় সেক্ষেত্রে সমস্ত সব কিছু বিষয়টি জানবেন বুঝবেন তারপরেই আপনারা এখানে আবেদন করবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আর এখনও যদি জবেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ